নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে আমি ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এবং তার সিলেবাস নিয়ে আলোচনা করব। তো দেখো, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের সিলেবাস তোমরা জানতে পেরে গেছো কী কী আছে, এবং পরীক্ষাও তোমাদের হয়ে গেছে। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু টোটাল ছটা চ্যাপ্টার আছে সেকেন্ড সেমিস্টারে, কিন্তু তোমাদের কিন্তু ছটা চ্যাপ্টার আছে। এর নম্বরটা কেমন আছে? 2 নম্বরের কোশ্চেন থাকবে, 4 নম্বরের প্রশ্ন থাকবে, এবং তার সঙ্গে 6 নম্বরের প্রশ্ন থাকবে। 2, 4 এবং 6 নম্বরের কিন্তু প্রশ্ন থাকবে। টোটাল কিন্তু তোমাদের কিন্তু ছটা চ্যাপ্টার আছে। তো দেখো, প্রথম চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে, দ্বিতীয় চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে, থার্ড চ্যাপ্টার থেকে কত নম্বর থাকবে, ফোর্থ, ফিফথ, সিক্স, কোন চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন থাকবে, কোন চ্যাপ্টার থেকে 4 নম্বরের প্রশ্ন থাকবে, এবং কোন চ্যাপ্টার থেকে 6 নম্বরের প্রশ্ন থাকবে। সর্বপ্রথম কিন্তু আমাদের SB একাডেমিক সেন্টার কিন্তু এই নিয়ে অ্যানালাইজ করেছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি সিলেবাস নিয়ে একটু আলোচনা করুন। তো দেখো, তার জন্য কিন্তু সিলেবাস নিয়ে আলোচনা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না হলে বুঝতে পারবেন না, সিলেবাসটা কিন্তু তোমাদের মাথা থেকে উড়ে যাবে। ভালো করে দেখবে, কোনো স্কিপ করবে না, যে সমস্ত কথাগুলো বলছি তোমাদের কিন্তু খুবই কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো একটু মোবাইলটা বাজছে, একটু সাইলেন্স করে দিই। ঠিক আছে, সাইলেন্স করে দিয়েছি। তো দেখো, প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কিন্তু 6 নম্বর থাকবে। প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 6 নম্বর থাকবে, অর্থাৎ 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের কত নম্বর থাকবে, 2 নম্বরে একটা প্রশ্ন থাকবে, এবং 6 নম্বরে একটা প্রশ্ন থাকবে। ভালো করে বোঝো আমি কী বলছি। প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন থাকবে, অর্থাৎ SA³ থাকবে, এবং 6 নম্বরের একটা বড় প্রশ্ন থাকবে। তো কত হচ্ছে? 6 আর 2, 8। এবং প্রথম চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কিন্তু 4 নম্বরে কোনো প্রশ্ন আসবে না, মাথা রাখবে কিন্তু। এবং এই যে প্রথম চ্যাপ্টারের যে নাম আছে, নামটা তোমাদের আমি দেখাচ্ছি, সিলেবাসটা দিয়েছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এই যে রাজনৈতিক তত্ত্বের যে মূল ধারণা, যে চ্যাপ্টার আছে প্রথম চ্যাপ্টার, এখান থেকে কিন্তু তোমাদের SA³ পড়তে হবে, এবং তার সঙ্গে বড় একটা প্রশ্ন পড়তে হবে 6 নম্বরের। ভালো করে বোঝো আমি কী বলছি। এবার আমি চলে আসি দ্বিতীয় অধ্যায়ে। তো দেখো, দ্বিতীয় অধ্যায়টা কী আছে? জাতি এবং জাতীয়তাবাদ। তো দেখো, জাতি ও জাতীয়তাবাদ থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এখান থেকে 2 নম্বরে কটা প্রশ্ন আসবে, 4 নম্বরে প্রশ্ন আসবে কি আসবে না, এবং 6 নম্বরের প্রশ্ন আসবে কি আসবে না, সেটা তোমাদের আমি বোঝাচ্ছি। তো দেখো, দ্বিতীয় যে অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের কিন্তু 2 নম্বরে কিন্তু একটা প্রশ্ন থাকবে, এবং 4 নম্বরে কিন্তু একটা প্রশ্ন থাকবে। ভালো করে বোঝো আমি কী বলছি। অর্থাৎ তোমাদের কিন্তু দ্বিতীয় অধ্যায়, যে জাতি ও জাতীয়তাবাদ, এই অধ্যায় থেকে কিন্তু 2 নম্বরে একটা প্রশ্ন থাকবে, এবং 4 নম্বরে একটা প্রশ্ন থাকবে। টোটাল কত হচ্ছে? 6 নম্বর থাকছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে কিন্তু 8 নম্বর থাকবে, এবং আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু 6 নম্বর থাকবে। এবার থার্ড চ্যাপ্টারে চলে আসবো। এবার আমি থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো, যেখানে সরকার নিয়ে আলোচনা করছে। সরকার এখান থেকে যেগুলো থাকবে থার্ড চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের কিন্তু 2 নম্বরে একটা প্রশ্ন থাকবে। থার্ড চ্যাপ্টার অর্থাৎ সরকারের যে বিভিন্ন যে রূপ আছে, এখান থেকে কিন্তু তোমাদের থাকবে 2 নম্বরে কিন্তু একটা SA³ থাকবে, এবং তার সঙ্গে কিন্তু এখান থেকে কিন্তু 4 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না, 4 নম্বরে কোনো প্রশ্ন থাকবে না, এখান থেকে 6 নম্বরে একটা প্রশ্ন থাকবে, 6 নম্বরে একটা প্রশ্ন থাকবে। অর্থাৎ 6 আর 2 কত হচ্ছে? 8 হচ্ছে। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে থার্ড চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের 8 নম্বর থাকবে। এখানে কিন্তু SA³ একটা থাকবে 2 নম্বরের, এবং 6 নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, কিন্তু 4 নম্বরের প্রশ্ন কিন্তু আসবে না। বুঝতে পারলে আমি কী বললাম? এবার চতুর্থ অধ্যায় চলে আসি। তো দেখো, চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাকে SA³ পড়তে হবে না। চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাদের 4 নম্বরে কোনো প্রশ্ন পড়তে হবে না, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাকে কিন্তু 6 নম্বরে একটা বড় প্রশ্ন পড়তে হবে। চতুর্থ অধ্যায় থেকে কিন্তু তোমাকে কিন্তু 6 নম্বরে একটা বড় প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে কিন্তু থাকছে তোমাদের টোটাল থাকছে 6 নম্বর থাকছে। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কিন্তু SA³ একটা করতে হবে, SA³ একটা করতে হবে, এবং 4 নম্বরের প্রশ্নে একটা করতে হবে। 4 আর 2, 6। 4 আর 2 কী থাকছে? 6 থাকছে। এবং এবার ষষ্ঠ অধ্যায়। তো দেখো, চতুর্থ অধ্যায় যেটা আছে, চতুর্থ অধ্যায়ের নাম আছে আমাদের আমাদের কী বলেছে, সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা ও নির্বাচিত চিন্তাবিদ। সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তা ও নির্বাচিত চিন্তাবিদ, অর্থাৎ এটা কিন্তু আমাদের ফোর্থ চ্যাপ্টার থেকে কিন্তু 6 নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, যেখানে 2 নম্বরের প্রশ্ন এবং 4 নম্বরের প্রশ্ন থাকবে না। এবার আমি আসি পঞ্চম অধ্যায় থেকে। দেখো, পঞ্চম অধ্যায় যেটা নাম আছে সেটা আছে মৌলিক অধিকার। এই মৌলিক অধিকার থেকে কিন্তু যে চ্যাপ্টার আছে পঞ্চম অধ্যায়, এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু
দুই নম্বরে একটা প্রশ্ন থাকবে, দুই নম্বরে একটা প্রশ্ন থাকবে, এবং তার সঙ্গে চার নম্বরে একটা প্রশ্ন থাকবে, চার আর দুই ছয়, এবং টোটাল থাকবে ছয় নম্বর। এখান থেকে কোনো বড় প্রশ্ন আসবে না। এবার চলেছি ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়ের নাম আছে নির্বাচিত এবং প্রতিনিধিত্ব। নির্বাচিত এবং প্রতিনিধিত্ব এই চ্যাপ্টার থেকে কিন্তু দুই নম্বরে একটা প্রশ্ন থাকবে এবং চার নম্বরে একটা প্রশ্ন থাকবে, টোটাল থাকছে কত, ছয় নম্বর থাকছে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো সিলেবাস সম্পর্কে তোমাদের আইডিয়া চলে আসছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আট নম্বর থাকবে, যেখানে একটা এসএ কিউব থাকবে, একটা বড় প্রশ্ন থাকবে ছয় নম্বরের। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের কিন্তু একটা এসএ কিউব থাকবে দুই নম্বরের, এবং একটা চার নম্বরে একটা প্রশ্ন থাকবে, চার দুই ছয়। এবং তৃতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় থেকে দুই নম্বরে একটা এসএ কিউব থাকবে, ছয় নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, ছয় দুই আট। চার নম্বর চ্যাপ্টার থেকে, ফোর্থ চ্যাপ্টার থেকে তোমাদের শুধুমাত্র একটা বড় প্রশ্ন থাকবে, ছয় নম্বরের থাকবে, মোট নম্বর ছয়। পঞ্চম অধ্যায় থেকে তোমাদের একটা এসএ কিউব থাকবে দুই নম্বরের, এবং চার নম্বরে একটা প্রশ্ন থাকবে, চার দুই ছয়। এবং তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে কিন্তু তোমাদের দুই নম্বরে একটা এসএ কিউব থাকবে এবং চার নম্বরের প্রশ্ন থাকবে, চার দুই ছয়। অর্থাৎ যদি আমরা সিলেবাসটা ভালো করে দেখি, তোমাদের কিন্তু এসএ কিউব থাকবে দশ নম্বর থাকবে, ঠিক আছে, এসএ কিউব কিন্তু দশ নম্বরে থাকবে, এবং আমাদের চার নম্বরে যে প্রশ্ন থাকবে, চার নম্বরের প্রশ্ন থাকবে টোটাল থাকবে বারো নম্বর, এবং বড় প্রশ্ন থাকবে আঠারো নম্বর। অর্থাৎ ছয় নম্বরে টোটাল আঠারো মার্কসের প্রশ্ন থাকবে, চার নম্বরে থাকবে টোটাল বারো নম্বর থাকবে, এবং আমাদের কিন্তু যে এসএ কিউব যেটা আছে সেটা কিন্তু টোটাল থাকবে দশ নম্বর। এই হলো আমাদের সিলেবাস। তো দেখো সিলেবাস তো মোটামুটি আলোচনা করেছি, এবার ভিতর থেকে যেগুলো আছে সেটা আমি তোমাদের ডিটেলস আলোচনা করছি, একটু ভালো করে শোনো। যে প্রথম ইউনিট এটা কিন্তু আছে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা। এখান থেকে কী কী আছে ভালো করে শোনো, যেটা সিলেবাসটা আমরা পাচ্ছি, আইন আছে, ঠিক আছে, এবং স্বাধীনতা আছে, সমতা আছে, ন্যায় বিচার আছে, এবং ক্ষমতা বিচ্ছেদ আছে। অর্থাৎ যেখানে সংজ্ঞা আছে, ধারণা আছে, পক্ষে বিপক্ষে অনেকগুলো পার্ট এখানে আলোচনা করেছে। এটা হলো প্রথম ইউনিট, অর্থাৎ প্রথম অধ্যায়, ঠিক আছে, যেখানে কিন্তু আট নম্বরের প্রশ্ন থাকবে। এবার আছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে দেখো জাতি ও জাতীয়তাবাদ, যেখানে আমরা জাতি, জাতীয়তাবাদের অর্থ, জাতীয়তাবাদ, ঠিক আছে, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার, ঠিক আছে, এবং জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের মতবাদ, অর্থাৎ আমরা নজর করে দেখতে পারছি এখান থেকে কিন্তু থাকবে ছয় নম্বর থাকবে। অর্থাৎ দু নম্বরে একটা এসএ কিউব থাকবে এবং চার নম্বরে একটা প্রশ্ন থাকবে, ছয় নম্বর থাকছে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। এটা আমাদের দ্বিতীয় অধ্যায় হয়ে গেছে। এবার আমরা থার্ড চ্যাপ্টারে চলে যাই। তো দেখো থার্ড চ্যাপ্টার থেকে যেগুলো আছে ভালো করে বোঝো আমি কী বলছি। থার্ড চ্যাপ্টারতে থেকে আছে সরকারের ফর্ম, সরকার, এই যে আছে সরকারের যে ফর্ম যেটা আছে এখান থেকে কিন্তু থাকবে, আমরা নজর করে দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের কিন্তু থাকবে টোটাল থাকবে আট নম্বর থাকবে। অর্থাৎ দু নম্বরে একটা এসএ কিউব করতে হবে এবং ছয় নম্বরে একটা বড় প্রশ্ন করতে হবে, টোটাল থাকবে আট নম্বর থাকবে, যেখানে সংজ্ঞা থাকবে, মৌলিক বৈশিষ্ট্য থাকবে, গণতন্ত্র থাকবে, ঠিক আছে, কর্তৃত্ববাদ থাকবে, এইগুলো থাকবে। এবার আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে কিন্তু আট নম্বর থাকবে, না ছ নম্বর থাকবে চতুর্থ অধ্যায় থেকে, যেখানে আছে সমসাময়িক ভারতীয় রাজনৈতিক চিন্তাধারা ও নির্বাচিত চিন্তাবিদ, টোটাল থাকবে কিন্তু ছয় নম্বর থাকবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো। অর্থাৎ যে চতুর্থ অধ্যায় থেকে থাকবে কিন্তু ছয় নম্বর থাকবে, অর্থাৎ এখানে দুই নম্বরে একটা এসএ কিউব থাকবে এবং চার নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে। এবার চলে আসে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় যেটা আছে মৌলিক অধিকার, মৌলিক অধিকার, এই অধ্যায় থেকে কিন্তু দুই নম্বরে একটা এসএ কিউব থাকবে এবং চার নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, ভালো করে বোঝো আমি কী বলছি। দুই নম্বরে একটা এসএ কিউব থাকবে, চার নম্বরে একটা বড় প্রশ্ন থাকবে, টোটাল থাকবে ছয় নম্বর থাকবে। অর্থাৎ এখানে কী কী আছে, অর্থ, প্রকারভেদ, নির্দেশমূলক নীতি আছে, এবং ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য, তোমরা জানো যে মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, এইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে। এবার আমরা চলে আসি ষষ্ঠ অধ্যায়, যেখানে আছে নির্বাচন ও প্রতিনিধিত্ব। নির্বাচন ও প্রতিনিধিত্ব এখান থেকে থাকবে কিন্তু টোটাল থাকবে ছয় নম্বর থাকবে, এখান থেকে ছয় নম্বর থাকলে এসএ কিউব থাকবে, দুই নম্বরের একটা এসএ কিউব থাকবে এবং চার নম্বরে একটা প্রশ্ন থাকবে, চার আর দুই ছয়। অর্থাৎ আমরা নজর করে দেখতে পাচ্ছি যে সিলেবাস যেটা আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে এসএ কিউব আছে, এসএ কিউবে কিন্তু টোটাল থাকবে দশ নম্বর, চার নম্বরের প্রশ্ন থাকবে টোটাল থাকবে আসলে বারো নম্বর, এবং ছয় নম্বরের প্রশ্ন থাকবে টোটাল আসলে আঠারো নম্বর, টোটাল হচ্ছে চল্লিশ, এবং কুড়ি নম্বরে হচ্ছে প্রজেক্ট। এই হলো তোমাদের সিলেবাস। ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানাবে। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি, আর সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই, টাটা, ভালো থাকবে, বাই।